fence and وعليكم السلام ورحمه الله وبركاته ان الحمد لله وحده والصلاه والسلام على من نبي بعدا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذا رايت الذين يخوصون في اياتنا ف...

আমার বাড়ি বা প্রতিবেশীতে যে সকল আপত্তিকর কর্ম ঘটে তাতে বাধা দিলে লোকে আমাকে নিয়ে ব্যঙ্গ করে চার দোকানে বসে বা পাড়াতে যে কোনো জায়গায় বসে ব্যঙ্গ করে তারা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলেমদের নিয়ে বিভিন্ন ভাবে তারা মানে একটা খারাপ দৃশ্য দেখা যায় তাদের কথাবার্তায় এক কথায় যে ইসলামকে নিয়ে তারা নিজেও মানে না কেউ মানলে উচ্চ বাচ্চা বকে তো এই ব্যাপারে আসলে কি বলা যায় দেখেন ভাই আপনার জন্য মানে হবে এই যে আপনি উত্তম কথা ভঙ্গিমার মাধ্যমে নম্রতা ও ভদ্রতার সাথে গুনাহের কাজে আপত্তি জানাবেন প্রথম নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে পারলে দলিল উল্লেখ করবেন দলিল গুলি ইনশাল্লাহ বলবো দলিল গুলি উল্লেখ করে উপদেশ দেবেন তারা গ্রহণ করুক বা আপনি তাদের গুণায় শরিক হবেন না যদি তাদের গান বাজনার মজলিসে আপনি বসবেন না আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন সুরাতুল আনাম আয়াত নম্বর 68 ওয়াইদ মাইদা রাইতাল্লাযিনা ইয়াখুযুনা ফি আয়াতিনা ফা'রিদ আনহুম হাত্তা ইয়াখুযু ফি হাদিস গায়রিহি তুমি যখন দেখো তারা আমার নির্দেশন সম্বন্ধে ব্যঙ্গ আলোচনায় মগ্ন হয় ইমানদারদেরকে বলছেন যে তারা যখন ব্যাঙ্গতে ব্যস্ত হয় তখন তুমি দূরে সরে পড়ো যে পর্যন্ত না তারা অন্য প্রসঙ্গে আলোচনায় প্রবৃত্ত হয় এবং শয়তান যদি তোমাদেরকে ভ্রমে ফেলে তাহলে স্মরণ হওয়ার পরে তুমি অত্যাচারী সম্প্রদায়ের সাথে বসবে না শ্রা বাইত্র নম্বর আটষট্টি অর্থাৎ যখন আপনি আপনার মাধ্যমত

সরা পাঁচ হে বিশ্বাসীগণ তোমাদের আত্মরক্ষা করাই কর্তব্য তোমরা যদি পরিচালিত হও তবে যে যে হয়েছে কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর দিকেই তোমাদের সকলের প্রতাবর্তন মানে হতেই হবে অথবা তোমরা যা মানে করতে তিনি সে সম্বন্ধে তোমাদেরকে অবহিত করবেন স্পষ্ট বলে দিলেন অর্থাৎ আপনি হক কথা অবিচলে বলুন বলতেই থাকুন আল্লাহর পথে করতেই থাকুন ইনশা আল্লাহ আপনার জন্য পথ সহজ হয়ে যাবে ধৈর্যের সাথে সবের আশা রাখলে আপনি মহাকল্যাণের আশা করতে পারবেন যেহেতু শুভ পরিণাম জন্য আল্লাহ রবুল আলমছেন ফাসবির ইন্নাল আকেবাত আলীল মুতাকিন সুরা হুদের ঊনপঞ্চাশ নম্বর আয়তে বললেন সুতরাং তুমি ধৈর্য ধারণ করো নিশ্চয় শুভ সংযম শিলদের জন্যই অর্থাৎ আহ সোন আন কাবদের আহ উন সত্তর নম্বর আয়ত আল্লাহ্লা বলছেন ওয়াল্লা দিন আজ্জাহে দু ফিনা লা নাহাদ লা নাহাদিয়ানহুম সুবুল আনা ওয়া ইন্নাল্লা মাল মোহসিনী যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে আমি অবশ্যই তাদেরকে এমন পথ সুমেহে পরিচালিত করব। আর আল্লাহ অবশ্যই সৎ কর্মপ্রয়াণদের সঙ্গেই থাকেন সুরানবুত নম্বর সিক্সটি নাইন উনসত্তর নম্বর সমস্ত আদি প্রমাণ থেকে বোঝা যায় যে কেউ যদি ব্যঙ্গ করে কেউ যদি ঠাট্টা বিদ্রূপ করে কেউ যদি অবহেলিত করে তাহলে সেখান থেকে ভালো পারলে তাকে হিকমা অবলম্বন করে নম্রতা শহীদ বলবে So you're yeah, i